জাতির কাছে আমরা যাতে তুলে ধরতে পারি। সম্মানিত উপস্থিতি, ইদানিং একটা বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি চলছে, সেটা হচ্ছে লাইলাতুল বারাত। ইদানিং দেখা যায়, অথচ শত বছর নয় হাজার বছর, প্রায় দেড় হাজার বছর ধরে এই লাইলাতুল বারাতকে উদযাপন করে আসছেন। এই লাইলাতুল বারাতকে কেন্দ্র করে বিভিন্ন ইবাদত বন্দেগী মাগফিরাত কামনা করে আসছেন রব্বুল আলামিনের দরবারে। কিন্তু বড় দুঃখ লাগে যখন এই লাইলাতুল বারাত কোরআনেও নাই, হাদিসে নাই, এভাবে যখন মানুষকে একেবারে মিসগাইড করতে চলছে। তো আমরা মনস্থ করেছি মুসলিম মিল্লতের কাছে আমরা তুলে ধরব লাইলাতুল বারাত বলতে কিছু আছে কি না। শুরুতেই আমরা কোরআনে পাক থেকে আপনাদের সম্মুখে স্পষ্ট করতে যাব লাইলাতুল বারাত এটা কোরআনে পাকে আছে কি না। কারণ কোরআনে পাকের সব কিছু বয়ান কোরআনে পাকে আছে, কিন্তু সব কিছু বোঝার সে ক্ষমতা আমাদের কাছে নাই, যার কারণে আমাদেরকে তাফসীরের দিকে যেতে হয়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার সামনে আমার ডানে যে কিতাব আদি দেখছেন, এগুলো সব তাফসীরের কিতাব। আমার পিছনে লাইব্রেরি দেখতে পাচ্ছেন, যথেষ্ট কিতাব তাফসীর, হাদিসের, ফেকা, ফতোয়ার। তো যে সমস্ত কিতাবাদির মধ্যে লাইলাতুল বারাত নিয়ে আলোচনা হয়েছে, তো আমি আপাতত সে কিতাবগুলো আমার সামনে রেখেছি। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো লাইলাতুল বারাত কোথায় কোথায় আছে। শুরুতে আমি আমার হাতে নিয়েছি যে তাফসীরটা সৌদি আরবের মধ্যে পাঠ্য বই হিসেবে সিলেবাসভুক্ত, ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ লেভেলের পর্যন্ত যে তাফসীরটা পড়া হয়, সেই তাফসীর তাফসিরু আল কোরআন আল আজিম আপনারা দেখতে পাচ্ছেন এ আমার সামনে, তাফসীর আল কোরআন আল আজিম। এই তাফসীরটা লিখেছেন আল ইমাম আল হাফেজ ইমাদুদ্দিন আবিল ফিদা ইসমাইল বিন আল কাসির আল কারশি আল দামেশকি। ওনার এন্তেকালও 774 হিজরি সনে, প্রায় আজ থেকে সাড়ে 700 বছর আগের মানুষ। তো উনি ওনার তাফসিরে, যেটাকে তাফসির ইবনে কাসির বলা হয়, আমাদের কাছে অনেক সময় দেখা যায় এটা বাংলাও, বিশেষ করে বাংলাও হয়ে গেছে, মার্কেটে পাওয়া যায়, আপনারা দেখতে পাবেন। সেখানে আমি তেলাওয়াত করছি সূরাতুদ দোখান একেবারে শুরু থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন রব্বুল আলামিন শুরুতে কসম খেলেন হামিম বলে, ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট কোরআনে পাকের কসম করে আমার আল্লাহ শপথ নিয়ে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকাতে, বরকতময় রজনীতে, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এই কোরআনের মাধ্যমে আমার বন্দাদেরকে আমার আজাব থেকে ভয় প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রজনীতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজকে সমাধান করা হয়। সম্মানিত উপস্থিতি, এখানে ইন্না আনসালনাহু ফি লাইলাতিম মুবারাকা, লাইলাতুল মুবারাকা নিয়ে তাফসীর রয়েছে। অনেকে বলে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর, কারণ রব্বুল আলামিন সূরাতুল বাকারা তো ইরশাদ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার সূরা কদরে রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সেজন্য মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা বক্তব্য পেশ করেছেন, লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর হতে পারে, আবার সাথে সাথে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতু নিসফ শাবান হতে পারে। কারণ এখানে রব্বুল আলামিন যে ইরশাদ করেছেন ফিহা ইউফরাকু,
কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা পজ্ঞা গুরুত্বপূর্ণ কাজকে সমাধান করা হয়। কারণ হাদিসে পাকে সহি হাদিসে, হাদিসের কিতাব আমার সামনে আছে, যে সমস্ত সহি হাদিসের কিতাবে লাইলাতুন নিসফ মিন শাবানের আলোচনা আসছে, সেখানে ওই হাদিসগুলো আমি আমার সামনে রেখেছি, একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। অনেকে তো হাদিসও স্বীকার করে, যে হাদিসগুলো বিশেষ করে বর্তমানে যাকে বেশি মানা হয়, যেমন সৌদি আরবের মাদানী ইউনিভার্সিটির মধ্যে যিনি লেকচারার ছিলেন, প্রফেসর ছিলেন, যার নাম নাসিরুদ্দিন, শেখ নাসিরুদ্দিন আলবানি, ওনার বেশ কয়েকটি কিতাবের মধ্যে যে হাদিসগুলোকে সহি বলে উনি নির্ধারিত করেছেন। ওনার একটা কিতাব সিলসিলাতুল আহাদিস আস সহিহা, তৃতীয় খণ্ড 135 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 1144, সেখানেও নাসিরুদ্দিন আলবানি ওই হাদিসগুলোকে সহি হিসেবে নির্ধারিত করেছেন। সম্মানিত উপস্থিতি, যে হাদিসে পাকে রয়েছে নবীজি এরশাদ করেছেন লাইলাতুন নিসফ মিন শাবানে বান্দার এক বছরের বিভিন্ন বিষয়ের বাজেট করা হয়, হায়াত থেকে শুরু করে এক বছরের মধ্যে এই দুনিয়াতে কারা কারা আসবে, এই এক বছরে দুনিয়া থেকে কারা কারা যাবে, কারা কারা বিয়ে শাদি করবে, এই সমস্ত বিষয়ে রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফ মিন শাবানেই সমাধান করেন। সেই কারণে সে হাদিসের আলোকে এখানে তাফসীর করেছেন মুফাসসিরিন কেরাম, লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর হতে পারে ঠিক, আবার লাইলাতুল নিসফ মিন শাবান হতে পারে। বড় দুঃখ লাগে যখন বলা হয় না লাইলাতুল নিসফ মিন শাবান, শবে বরাত বলতে কোনো রাত নাই। দেখেন এখানে তাফসীর ইবনু কাসীরের একেবারে আমার সামনে যেটা আছে অষ্টম এবং সপ্তম, অষ্টম একসাথে সপ্তম খণ্ডে 163 পৃষ্ঠার মধ্যে এখানে রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিতাবটা, পৃষ্ঠাটাও দেখাচ্ছি, এই যে দেখেন, আমি এবারত পর্ব আপনারা আগে পৃষ্ঠাটা দেখেন, সেখানে বলা হচ্ছে ওমান কল ইন্নাহা লাইলাতুন নিসফ মিন শাবান, অনেকে বলেছেন লাইলাতুন মুবারাকা বলতে লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের 15 রাতে ওই রাতটাকে বলা হয় লাইলাতুন মুবারাকা। কামা রুবিয়া আন আকরামা, বিখ্যাত তাবেঈ হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রাওয়ায়েতটা বর্ণিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা রাওয়ায়েত আসছে, যেমন নাকি আরেকটা হাদিস এখানে বিশেষ করে হাদিসে আখনাস বলা হয়, হাদিসে আখনাস আল্লামা ইবনে কাসীর নোট করেছেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, হুজুর বলেন তাক্তাউল আজাল মিন শাবান ইলা শাবান, এই মানুষের আজল মত নির্ধারিত করা হয় এক শাবান থেকে অন্য শাবান পর্যন্ত, অর্থাৎ এই শাবান মাসের 15 থেকে শুরু করে আগামী শাবান মাসের 15 পর্যন্ত কারা কারা মারা যাবে এইগুলা সব নির্ধারণ করা হয় এই শাবান মাসে। যে হাদিসখান আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আল্লামা ইবনে কাসীরও হাদিস নোট করেছেন।